স্বর্গরাজ্য যেন সেই খামিরেরই মতো, একজন স্ত্রীলোক তা নিয়ে এসে তিন পাল্লা ময়দার সঙ্গে মাখতে লাগল, যতক্ষণ না সমস্তটাই গেজে ওঠে। মা, তুমি রুটি বানানোর জন্য ময়দা মাখলে ওইটুকু ময়দা কিভাবে ফুলে অত ভালো রুটি হয়ে যায়? আরে তুই জানিস না মা, ময়দা মাখার সময় জল আর খামির, যাকে ইস্ট বলে, সেই এক ধরনের ছত্রাকও মেশায়, যার জন্য রুটি অত নরম হয় আর ফুলে থাকে। কিভাবে ইস্ট কাজ করে কিছুই তো দেখা যায় না। ইস্ট কিভাবে ময়দার সঙ্গে মিশে যায় আর কিভাবে সম্পূর্ণ ময়দা গেজিয়ে দেয় তার বৈজ্ঞানিক কারণ আমি জানি না, তবে কয়েকটি সহজ উদাহরণ আমি দিতে পারি। জোহন, তুমি ডনবস্কো স্কুলে লেখাপড়া করো, তুমি কি জানো জোহন বস্কোই ডনবস্কো নামে পরিচিত? তিনি দরিদ্র যুবকদের জীবনে এমনভাবে মিশে গিয়েছিলেন যে তাদের জীবনের পরিবর্তন নিয়ে এসেছিলেন, এই জন্য তিনি আজও যুবকদের বন্ধু ও পিতা বলে পরিচিত। আমি জানি, আর সাধু ডমিনিক সাভিও তার দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলেন। তুমি জানো মা, সাধু ডমিনিক সাভিও তার বন্ধুদের সঙ্গে থেকে তাদের সবসময় ভালো পথে চলার পরামর্শ দিতেন। তুমি ঠিক বলেছ, তিনি তার প্রথম কমিউনিয়ন গ্রহণের দিন যে চারটে প্রতিজ্ঞা করেছিলেন তোমরা কি তা জানো? হ্যাঁ জানি, আর তার মধ্যে সব থেকে প্রসিদ্ধ হলো মরে গেলেও পাপ করব না। ঠিক বলেছ, সাধু ডমিনিক সাভিও এমনভাবে তার বন্ধুদের মাঝে মিশে গিয়েছিলেন যে তিনি যখন তাদের মাঝে উপস্থিত থাকতেন কেউ কোনো পাপের কথা চিন্তা করার সুযোগই পেত না। তোমরা কি লরা ভিকুনার সম্বন্ধে কিছু জানো? তিনি তার বন্ধুদের জীবনে নয়, তার মায়ের জীবনে পরিবর্তন নিয়ে এসেছিলেন। তুমি এবার স্কুলে মাদার টেরেসা সেজেছিলে না, তুমি কি জানো তিনি কেন এত মহান? তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। শুধু তাই নয়, তিনি অবহেলিত দুস্থদের অনাথেরও মা হয়েছেন, যাদের লোকে ঘৃণা করে সেই সব কুষ্ঠরোগীদের তিনি নিজের বুকে তুলে নিয়েছেন। তিনি সেই অনাথ অসহায় মানুষের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন যে সারা পৃথিবীর মানুষ তাকে মাদার টেরেসা বলে ডাকেন। তোমাদের আরেকজনের কথা বলি, তিনি হলেন ধন্য কার্লো অ্যাকুইতিস। তোমাদের বয়সেরই, তোমাদের মতন বর্তমান প্রযুক্তি সম্বন্ধে পটু, তবে তিনি বর্তমান প্রযুক্তির দাস না হয়ে তা ব্যবহার করেছেন ইউকারিস্টিক মিরাকেলগুলি ব্যাপকভাবে সকলের কাছে প্রচার করতে। তিনি বর্তমান সমাজে এক প্রকৃত খামিরের উদাহরণ। মা, তুমি আমাদের এত সাধুসাধ্বীদের উদাহরণ দিয়ে কি বোঝাতে চাইছো? আমি তোমাদের বোঝাতে চাইছি যে খামির অর্থাৎ ইস্ট ঠিক এইভাবেই কাজ করে, যেমন সাধু জোহন বস্কো, ডমিনিক সাভিও, লরা ভিকুনা, মাদার টেরেসা, কার্লো অ্যাকুইতিস বা অন্যান্য সাধু ব্যক্তিরা সাধারণ জীবনযাপনের মাধ্যমে সকলের জীবনে এক বিশেষ পরিবর্তন এনেছেন, ঠিক একইভাবে ইস্ট ময়দাতে মিশে গিয়ে সম্পূর্ণ ময়দাতে পরিবর্তন আনে। তাই মথি লিখিত সুসমাচারে 13:33 যিশু আমাদের একটি উপমা কাহিনী বলেছেন, স্বর্গরাজ্য যেন সেই খামিরেরই মতো, একজন স্ত্রীলোক তা নিয়ে এসে তিনি ময়দার সঙ্গে মাখতে লাগলেন, যতক্ষণ না সমস্তটাই গেজে ওঠে। আমি যে তোমাদের এতক্ষণ বিভিন্ন সাধুদের উদাহরণ দিচ্ছিলাম তা এই কারণেই, তোমাদের সমাজে খামিরের বড় অভাব। তোমরা কি সমাজে খামিরের মতো হতে চাও, সমাজের পরিবর্তন আনতে চাও? তাহলে তোমরা নিজের পরিবারে সেই খামির, সেই ইষ্ট হয়ে ওঠো, যাতে তোমরা পরিবারের মধ্যে এক আনন্দময় পরিবেশ, এক শান্তিময় পরিবেশ গড়ে তোলো। হ্যাঁ মা, আমরা আমাদের পরিবারে খামিরের মতো হতে চাই, সেই ইষ্টের মতো হতে চাই। তুমি আমাদের আশীর্বাদ করো।